শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার হিজবুল্লাহর ডাকে লেবাননে ভয়াবহ বিক্ষোভ, নিহত অন্তত 5 জন, আহত শতাধিক। ছাদ থেকে গুলি করা হয়েছে লেবাননের বিক্ষোভকারীদের মাথায়। এবার আফগানিস্তানের সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিল পাকিস্তান। তুরস্ক সফরে গেলেন তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী, বৈঠক হবে তুরস্কের সাথে। এবার ইরানকে নতুন করে যে হুমকি দিল ইসরায়েল। উত্তর কোরিয়ার শাসকদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবং সবশেষ থাকছে আজারবাইজানের বেসামরিক গাড়ি বহরে আর্মেনীয়দের গুলিবর্ষণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডাকে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গত বছর বৈরুতে বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক অপসারণের দাবিতে হিজবুল্লাহর ডাকে বিক্ষোভে নেমেছে লেবাননের হাজারো মানুষ। আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার হিজবুল্লাহ সমর্থকরা কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে জড়ো হন। বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের আহ্বান জানিয়ে তাকে পক্ষপাত, দুষ্ট এবং আমেরিকান দাস হিসেবে অভিযুক্ত করেন বিক্ষুব্ধরা। বৈরুতের রাজপথে আন্দোলনকারীদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে ব্যাপক গুলির শব্দ শোনা গেছে। গত বছর 4 আগস্ট দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এই ঘটনায় নিহত হন 219 জন। বৈরুতের বিস্ফোরণের তদন্ত নিয়ে এর আগেও স্বচ্ছতার প্রশ্ন উঠেছিল, এবার এর প্রতিবাদে রাস্তায় নামল দেশটির জনগণ। লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট বলেছে, অস্ত্রধারীরা ছাদ থেকে বিক্ষোভকারীদের মাথায় লক্ষ্য করে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার একটি বিবৃতিতে লেবাননের এই দুই গোষ্ঠী বলেছে, দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে এই হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীকে ধরতে দ্রুত সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া হিজবুল্লাহ তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এর আগে লেবাননের রাজধানী বৈরুতে এক মিছিলে অজ্ঞাতনামা বন্দুকধারীর হামলায় 6 জন নিহত এবং 30 জন আহত হয়। গত বছর বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চলমান তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দানকারী বিচারকের অপসারণের দাবিতে হিজবুল্লাহ এবং এর প্রধান মিত্র আমাল মুভমেন্ট এই বিক্ষোভের আয়োজন করে। সিএনএনের খবরে বলা হয়েছে, ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্টের শত শত সমর্থক বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল নিয়ে বৈরুতের প্যালেস অফ জাস্টিসের দিকে যাচ্ছিলেন। এই সময় একজন মুখোশধারী ব্যক্তি অস্ত্র নিয়ে সড়কে বিভাজকের পেছন থেকে গুলি শুরু করেন। এই ঘটনায় এখন পর্যন্ত 6 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবানন প্রেস। গত বছরের আগস্টে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে 200+ মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনায় তদন্ত করেছে লেবাননের জনপ্রিয় বিচারক তারেক বিতার। আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। তালেবানের অতিরিক্ত হস্তক্ষেপ, নিয়মের পরিবর্তন এবং এর কর্মীদের ভয়ভীতির কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানটির একজন মুখপাত্র বলেছেন, কাবুলের সঙ্গে আমরা বিমান চলাচল বন্ধ করে দিয়েছি। তালেবানের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে আমরা আজ থেকে কাবুলের উদ্দেশ্যে সব ফ্লাইট বন্ধ করেছি। আগে থেকেই পাকিস্তান এয়ারলাইন্স এবং আফগান ক্যারিয়ার কাম এয়ারকে সতর্ক করেছিলেন তালেবান। বলা হয়েছিল, তারা যদি টিকিটের দাম না কমায় তাহলে তাদের ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে, কারণ এত দাম দিয়ে টিকিট কেনার সক্ষমতা নেই বলেও জানান তালেবান। কাবুলের সঙ্গে শুধু পাকিস্তান এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। তারা কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বর্তমানে টিকিটের মূল্য নির্ধারণ করেছে $2,500, যা আগে ছিল $120 থেকে $150। আফগানিস্তানের পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হয়, তালেবান ক্ষমতা গ্রহণের আগে যে দামে টিকিট বিক্রি হতো এখনও সে দামেই বিক্রি করতে হবে, তা না হলে সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে। গত 15 আগস্ট তালিবান কাবুল দখলের পর আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল হয়ে যায়। পরবর্তীতে পাকিস্তান এয়ারলাইন্স সহ বিশেষ ফ্লাইট চালু করে কাবুলে। আফগানিস্তানের তালিবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ তুরস্ক সফরে গেছেন। সেখানে তারা তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তুর্কির নেতাদের সঙ্গে বিমান চলাচল, বাণিজ্য, আর্থিক সাহায্য এবং আলোচনা করবেন বলে কথা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ব্যর্থ হওয়ার ফলে গত 15 আগস্ট সে দেশে ক্ষমতা গ্রহণ করে তালেবান গোষ্ঠী। এরপর তারা 7 সেপ্টেম্বর অস্থায়ী সরকার গঠন করে। তবে তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক সহযোগিতা কমতে থাকে, দেখা দেয় অর্থনৈতিক সংকট। এ কারণে তালেবান সরকার আন্তর্জাতিক সমর্থন লাভের পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকে সচল করার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেছেন, আফগানিস্তানকে দুর্বল করে কারো কোনো লাভ হবে না, কারণ এখানকার পরিস্থিতির প্রভাব পড়বে গোটা বিশ্বের নিরাপত্তা, অর্থনীতি এবং অভিবাসনের উপর। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ইরানকে থামাতে বিশ্বকে একযোগে কাজ করতে হবে। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে এই কথা বলেছেন ইরানের ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। লাপিদ বলেছেন, ইসরায়েল যে কোনো মুহূর্তে যে কোনো উপায়ে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। এটি শুধু আমাদের অধিকার নয়, এটি আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। ইরান প্রকাশ্যে বলেছে তারা আমাদের নিশ্চিহ্ন করতে চায়, তাদের স্বপ্ন বাস্তবে রূপ নিক তা আমরা তা হতে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই, যোগ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। লাপিদ সতর্ক করে বলেছেন, যেখানে বিশ্ব অপেক্ষা করছে ইরান পরমাণু চুক্তিতে ফিরবে, সে সময় দেশটি তাদের ইউরেনিয়াম এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি কোনো সন্ত্রাসী দেশ পরমাণু অস্ত্র তৈরি করতে যায়, তবে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে যে সব বিষয়টিকে অনুমতি দেবে না, যোগ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। লাপিদ আরও বলেছেন, যদি বিশ্ব সম্প্রদায় এবং ইরানের মধ্যে কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হয়, তবে অন্যান্য বিকল্প টেবিল থাকবে। অন্যান্য বিকল্প বলতে কি বুঝান, বুঝিয়েছে ইসরায়েলে আরব আমিরাত এবং তেহরানের সবাই ভালোভাবেই বুঝেন বলে আমি মনে করি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জানান, তিনি একমত যে ইরান যেন কোনোভাবে পরমাণু অস্ত্র বানাতে না পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিন দেশ যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল নতুন দুটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে। প্রথমটি ধর্মীয় সহাবস্থান নিয়ে আর বাকিটি পানি এবং জ্বালানি বিষয়ক। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বলেন, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সম্পর্ক কেবল উদযাপন করা উচিত নয়, বরং সহযোগিতার নতুন ক্ষেত্র বানানো উচিত। গোপনীয়তার অভ্যাসটা এতদিনেও ছাড়তে পারেননি কিম কুক সং। তার একটি ইন্টারভিউ পেতে কয়েক সপ্তাহ ধরে তাকে বোঝানো হয়েছে, তবুও তার ভয় যায় না। ইন্টারভিউ শুনে কে নাকি বলে, তিনি ক্যামেরার সামনে এলে কালো সানগ্লাস পরে। তিনি যেন নাম ব্যবহার করছেন, সেটি সত্যি যদি তার আসল নাম হয় তাহলে সেই নাম আমার মাত্র দুজন জানি। কিম উত্তর কোরিয়ার ক্ষমতাধর গুপ্তচর সংস্থার 30 বছর ধরে কাজ করেছেন তিনি। সেই সংস্থাটি হচ্ছে উত্তর কোরিয়ার নেতার চোখ কান মগজ বলেছেন তিনি। তিনি দাবি করেছেন, তিনি উত্তর কোরিয়ার নেতাদের সব গোপন খবর জানেন, তাদের সমালোচকদের হত্যা করতে তিনি হত্যাকারী পাঠাতেন এবং এমনকি বিপ্লবের জন্য অর্থ সংগ্রহ করতে অবৈধ মাদক কারখানাও খুলেছিলেন। এখন উত্তর কোরিয়ার এই সাবেক কর্নেল বিবিসির কাছে সবকিছু ফাঁস করে দিয়েছেন। প্রথম সারির কোনো সংবাদ মাধ্যমের কাছে পিয়ং ইয়ং এর কোনো শীর্ষ সামরিক কর্মকর্তার এটাই প্রথম সাক্ষাৎকার। এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কিম বিবিসিকে বলেছেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট সরকারের মধ্যে তিনি ছিলেন লালের চাইতেও লাল, অর্থাৎ একজন খুবই অনুগত কমিউনিস্ট। কিন্তু উত্তর কোরিয়াতে আপনার সামরিক মর্যাদা কিংবা অনুগত্য আপনার নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে না বলেছেন তিনি। প্রাণ বাঁচানোর জন্য তিনি 2015 সালে পক্ষ ত্যাগ করেছেন। তখন থেকে তিনি সিউলে বসবাস করেছেন এবং দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থার সাথে কাজ করেছেন। আজারবাইজানের একটি বেসামরিক গাড়ি বহরে গুলি বর্ষণ করেছে আর্মেনীয় সশস্ত্র সংগঠনগুলো। গুজলুপুরকু বসতি নামে হামলার মুখে পড়া এই গাড়ি বহরে বিভিন্ন বেসামরিক সরঞ্জাম ছিল। বুধবার ওই হামলা হয় বলে জানিয়েছে তুর্কি দৈনিক ইয়ানি শাফাক। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক নির্মাণ কাজের জন্য বিভিন্ন সরঞ্জাম বহন করা একটি গাড়ি বহরে গুলি বর্ষণ করেছে আর্মেনীয় সশস্ত্র সংগঠনগুলো। কারাবাক অঞ্চলে কালাবাজার এলাকায় গুজলুপুরকু বসতির কাছে এই হামলার ঘটনা ঘটে। এই বেসামরিক গাড়িবহরটি টারটার অঞ্চলের সুখভূষণ বসতি থেকে কালাবাজার এলাকায় যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর 2টায় এই হামলা হয়। এই গুলিবর্ষণের ফলে আজারবাইজানের সেনাবাহিনীর পুলিশ বিভাগের পরিদর্শকের দলের একটি গাড়ি নষ্ট হয়ে যায়। এই গাড়িটি ছিল ওই বেসামরিক গাড়িবহরের সামনে। এই হামলায় কোনো ব্যক্তি নিহত বা আহত হয়নি বলেও জানিয়েছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।